কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো সবাই। তো আজকেও তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। মোটামুটি তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকে যেটা বলবো। আমাদের ইন্ডিয়ান মার্কেটে ইনফিনিক্স তার নোট 12 সিরিজের যে 5G ফোন, সেই ফোন দুটোকে লঞ্চ করেছে। একটা হচ্ছে ইনফিনিক্স নোট 12 5G, একটা হচ্ছে ইনফিনিক্স নোট 12 প্রো 5G। তো দুটো ফোনকে লঞ্চ করেছে এবং প্রাইসগুলো খুব অ্যাগ্রেসিভ। অফার প্রাইস হচ্ছে, মানে যেটা তোমার প্রো ভেরিয়েন্ট যেটাকে নিয়ে আলোচনা করবো, সেটার মোটামুটি ধরো 15,500 টাকার কাছাকাছি প্রাইস। আর যেটা তোমার নোট 12 5G সেটা মোটামুটি 12,999, মানে 13,000 টাকার কাছাকাছি প্রাইস আছে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে তোমার, যেটা আলোচনা করবো আজকে প্রো ভেরিয়েন্টার, সেটা 17,500 টাকা প্রাইস। এবং এক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে যদি তুমি অফারটা ইউজ করো তাহলে 15,500 টাকায় ফোনটা পাবে। এবং কোয়ালিটি মারাত্মক এই ফোনটার, লুপাইস বলো। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে কাজ করেছে এই ফোনটাকে নিয়ে, ঠিক আছে, ইনফিনিক্স, যেটা তোমাকে অনেকটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি এই ফোনটার মধ্যে। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিওকে পাওয়ার জন্য। তো প্রথমে যেটা বলবো, দেখো এই ফোনটার যে ডিসপ্লে সেটাকে নিয়ে প্রথমে বলা যাক। তো এই ফোনটার মধ্যে 6.7 ইঞ্চি একটা FSD+ অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে ইনফিনিক্স, যেটার কোয়ালিটি খুবই সুন্দর। কিন্তু হায়ার রিফ্রেশ রেট দেয়নি, 60Hz রিফ্রেশ রেট, 180Hz হচ্ছে টাচ স্যাম্পেলিং রেট, 700 nits হচ্ছে পিক ব্রাইটনেস, যার ফলে ডিসপ্লেটা জৌলুস থাকবে। মানে অ্যামোলেড ডিসপ্লে কে বলো তো, একটু জৌলুস টাইপের হয়। তো এবার ব্রাইটনেসের লেভেলটা যতটা হবে তার উপরে তোমার ডিসপ্লে জৌলুসটা নির্ভর করবে। তো ডিসপ্লেটা মোটামুটি জৌলুস পাওয়া যাবে এবং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন আছে ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি মারাত্মক। এবং এর যে ব্যাক প্যানেলটা তোমার দেখে মনে হবে যে পিছনটা কোনো গ্লাস ব্যাগ, কিন্তু গ্লাস ব্যাগ কিন্তু নয় পিছনটা, ঠিক আছে, কিন্তু দেখে মনে হবে গ্লাস ব্যাগ। তো লুকওয়াইজ ফোনটা দেখতে ভালো, 3.5mm জ্যাক আছে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ডেডিকেটেড এসডি কার্ড স্লট। মানে তোমাকে হয় একটা স্টোরেজ বাড়ানোর জন্য যদি তোমাকে চিপ লাগাতে হয় তাহলে হয় তুমি চিপ লাগাতে পারো, একটা তাহলে সিম ইউজ করতে হবে, আর যদি দুটো সিম ইউজ করো তাহলে কিন্তু আর স্টোরেজ বাড়াতে পারবে না। তো ওভারঅল কিন্তু ফোনটার কোয়ালিটি ভালো। আর স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, মানে পারফরমেন্স, তো এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G প্রসেসরকে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে 6nm আর্কিটেকচারের ওপর তৈরি হয়েছে প্রসেসরটা। তো ওভারঅল ব্যাটারির খরচা কম হবে এবং এই ফোনটার মধ্যে 5000mAh ব্যাটারি পিক আপ এবং 33W ফাস্ট চার্জ দেওয়া হয়েছে। এবং দেখো এই যে নোট 12 5G আর নোট 12 প্রো 5G-র মধ্যে ডিফারেন্স শুধু একটাই, যেটা প্রো ভেরিয়েন্ট, মানে এই ফোনটাতে প্রো ভেরিয়েন্টটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আর যেটা নোট 12 সেখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, বাদ বাকি মোটামুটি সমস্ত কিছু এক। আর স্টোরেজটা ডিফারেন্ট আছে, এই যে নোট 12 প্রো যেটা সেখানে তোমার 8x128GB ভেরিয়েন্ট আছে, হ্যাঁ, যেটা তোমার LPDDR4X র্যাম এবং UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ। আর যেটা নোট 12 ভেরিয়েন্ট সেখানে শুধুমাত্র 6x128 ভেরিয়েন্টটা কিন্তু পাওয়া যাবে, হ্যাঁ, তো সেই জন্য প্রাইসটা একটু কম, বাদ বাকি সমস্ত কিন্তু এক। আচ্ছা, এরপর কথা বলি গেম। তুমি মোটামুটি BGMI TGMI এগুলো আরামসে খেলতে পারবে, অসুবিধা খুব একটা হবে না। ডাইমেনসিটি 810 প্রসেসরটা খুব একটা খারাপ নয়, কোয়ালিটি ভালো পাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ব্যাটারি পিক আপও বললাম, সবথেকে বড় কথা হচ্ছে এই ফোনটার অপারেটিং সিস্টেম, এখানে XOS 10.6 যেটা হচ্ছে Android 12, সেই আপডেটটা কিন্তু এখানে তোমরা পাবে, মানে ইনবক্সে যখন তোমরা কিনবে তখনই তোমরা Android 12-এর সাথে পাবে। তবে তোমার এপ্রিল মাসের সিকিউরিটি প্যাচের আপডেট রয়েছে, সেটা জুন মাসের হলে ভালো হতো, তবে আস্তে, মানে যখন কিনবে তারপরে যখন আপডেট করবে আস্তে আস্তে সিকিউরিটি প্যাচের আপডেটটা চলে আসবে। তবে কতটা অ্যান্ড্রয়েড আপডেট নেবে সেটা কিন্তু ইনফিনিক্স কিন্তু কনফার্মেশন কিছু দেয়নি, ঠিক আছে, মানে ধরো Android 12 দিয়েছে, Android 13 আপডেট নেবে কিনা, 14 আপডেট নেবে কিনা, এটা কিন্তু কোনো রকম কনফার্ম কিন্তু কিছু বলেনি, ঠিক আছে। তো যদি খবর পায় তোমাদেরকে তো টেক নিউজ আমি বলে দেবো, ঠিক আছে। তো এখানে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, কোয়ালিটি খুব সুন্দর এবং ডিসপ্লে অ্যামোলেডের জন্য তোমার মাল্টিমিডিয়া এনজয় করতে ভালো লাগবে, নেটফ্লিক্স এগুলোকে HD স্ট্রিমিং করতে পারবে কারণ এখানে Wide 1 L1 সাপোর্ট আছে, ঠিক আছে। তো মোটামুটি কোয়ালিটি ভালো। আর সবথেকে বড় কথা, যেটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে ক্যামেরা, যেটার জন্য অপেক্ষা করে রয়েছো, যেটা হচ্ছে এই ফোনটার সবথেকে বড় হাইলাইট, মোটামুটি এই প্রাইসেতে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সারের ব্যবস্থা করেছে তোমার ইনফিনিক্স। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা মোটামুটি ডিসেন্ট ছবি তুলতে পারে, বিরাট যে 108 মেগাপিক্সেল মানে বিরাট বড় ব্যাপার সেরকম কিন্তু কিছু নয়, অনেকটা মার্কেটিংও এর মধ্যে জুড়ে রয়েছে। তো মোটামুটি ক্যামেরা কোয়ালিটি বলবো না বিরাট ভালো, বিরাট খারাপও বলবো না, মোটামুটি ডিসেন্ট ছবি তুলতে পারবে। আচ্ছা,
ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের যেটা সেলফি ক্যামেরা সেকেন্ডটা স্কিন টোন ফিন টোন ভালো তোমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা খারাপ নয় ফ্রন্ট ক্যামেরার মোটামুটি ঠিক আছে এবং পিছনে এবং সামনে দুটোতেই 2K ভিডিও রেকর্ড করতে পারবে ঠিক আছে তো ভিডিও স্টেবিলাইজেশনও মোটামুটি ঠিক আছে তবে ক্যামেরাটা 108 মেগাপিক্সেল বলছে কিন্তু সেই লেভেলের কিন্তু ক্যামেরা কোয়ালিটি নয় তবে মোটামুটি ঠিক আছে চলেবে এই প্রাইসের মধ্যে তো ক্যামেরা কোয়ালিটিও বলে দিলাম আর কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে 5G-র 12টা ব্যান্ড কিন্তু এখানে ইনফিনিক্স দিয়েছে যেটা খুবই হাইলাইট করার মতো জিনিস এবং এখানে তোমার ব্লুটুথ 5.1 দিয়েছে ওয়াইফাই তোমার কলিং সাপোর্ট রয়েছে ডুয়েল 4G ভোল্টি মোটামুটি কোয়ালিটি ঠিক আছে তো ওভারঅল তুমি যদি এই ফোনটার দিকে তাকাও দেখো 15,500 টাকা প্রাইসের মধ্যে অ্যামুলেট ডিসপ্লে ঠিক আছে তার উপরে স্টেডিও স্পিকার ডায়মেনসিটি 810 প্রসেসার 12টা 5G ব্যান্ড অনেক কিছু হাইলাইট করার মতো জিনিস রয়েছে তো আমি তোমাদেরকে বলবো তোমাদের যদি এরকম প্রাইসের বাজেট থাকে আর ইনফিনিক্সকে যদি তোমরা পছন্দ করে থাকো তোমরা ডেফিনেটলি এই ফোনটাকে পারচেস করতে পারো ফোনটার কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ নয় এবং ইনফিনিক্স আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করছে কারণ সে আগেতে এতদিন ধরে যে সমস্ত ফোনগুলো লঞ্চ করতো সেখানে অ্যান্ড্রয়েড 11-এর ওপরে কাজ করতো কিন্তু এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 12 দিয়েছে তার মানে আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করছে এবং সত্যি খুব ভালো ইনফিনিক্স কাজ করছে তোমরা ফোনটা কিন্তু পারচেস করতে পারো তো আমি তো এই ফোনটার ব্যাপারে সমস্ত কিছুই তোমাদেরকে ডিটেলসে বললাম তোমার যদি এই ফোনটার ব্যাপারে কোনো কিছু মতামত থাকে আমার কমেন্ট বক্সটা ফাঁকা আছে সেখানে অবশ্যই তুমি তোমার কমেন্টটা জানাতে পারো আর যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাকে একটু উপকার করো তোমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু উপকার করো মানে শেয়ার করে লাইক করে আমাকে উপকার করো আর আমাকে সাপোর্ট করো এই ধরনের ভিডিওকে বানানোর জন্য প্লাস তোমাদের কাছে আরও এই ধরনের ভিডিওকে প্রোভাইড করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাকে সাপোর্টটা করো তো অন্য একটা ভিডিওর সাথে দেখা করবো ততক্ষণের জন্য সুস্থ থাকো এখনকার মতো আসছি নমস্কার।